আপনি জানেন কি বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকার মধ্যে কে কত টাকার সম্পদের মালিক? চলুন জেনে নিই। বলিউড তারকার অঢেল সম্পদের খবর শুনে কারো কারো তো আতারাম খাঁচায় উঠে যায়, কেউ আবার নাম লিখিয়েছে বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায়। কিন্তু আপনি জানেন কি ঢালিউডের কোন তারকা কত টাকার মালিক? চলুন জেনে নিই 2013-14 বর্ষের আয়ের নথির আলোচনা কিছু। জানা যায় দেশের চলচ্চিত্রের নায়ক নায়িকাদের মধ্যে সব থেকে বেশি সম্পদের মালিক রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তথ্য মতে তার বর্তমান সম্পদ 3,95,00,000 টাকা। 2,08,00,000 টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মনির হোসেন খান। বাংলাদেশের বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত সংবাদ পাঠিকা রেহমুনা কামাল আহমেদ সম্পদ রয়েছে 1,94,00,000 টাকার। নায়ক মাসুদ পারভেজ সোহেল সম্পদ রয়েছে 1,27,00,000 টাকার। 1,24,00,000 টাকার সম্পদ রয়েছে কণ্ঠশিল্পী শুদ্র দেবের। তারপরে রয়েছেন আরেক কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, তার সম্পদের মূল্য হচ্ছে 94,00,000 টাকা। এছাড়া সর্বোচ্চ সম্পদশালীর মধ্যে আরও রয়েছেন অভিনেত্রী আয়লা ফেরদৌসী, তার সম্পদ রয়েছে 90,04,000 টাকা। এদিকে 2013-14 বর্ষে অভিনেতায় মাহফুজ আহমেদ তার রিটার্ন প্রদর্শনীতে আয় দেখিয়েছেন 78,54,000 টাকা। তৃতীয় স্থানে রয়েছেন ঢালিউড জনপ্রিয় নায়ক সাকিব খান, যার পুরো নাম সাকিব রানা। তিনি আলোচ্য কর বর্ষে আয় করেছেন 40,64,000 টাকা, এর বিপরীতে আয়কর দিয়েছেন 9,47,000 টাকা। এরপর 40,66,000 টাকা দেখেছেন নাট্যব্যক্তি মামুন রশিদ, এর বিপরীতে 8,61,000 টাকা আয়কর দিয়েছেন। কাজী শারমিন নাহিদ সাবনুর আয় করেছেন 29,42,000 টাকা, এর বিপরীতে আয়কর দিয়েছেন 6,31,000 টাকা। নিত্য নতুন বিনোদনমূলক তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেওয়ার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।